চাচ্ছে কেউ। নামাও, সরো। তনু, তুমি? আরে হ্যাঁ, সত্যি তো বেল বাজছে তনু। না, স্বপ্ন দেখছিলাম। আমি দেখছি। এই সময় আবার কে এলো? না, দরজাটা তুই দিলে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? দরজা খুলতে চলো। ওদিকে চলো। তনু, চুপ করে দাঁড়িয়ে থাক। কামিং। আরে দেয়াল কোথা থেকে এলো? দেওয়াল আসেনি, তুমি এসে গেছো। তনু মাঝখানে চলে এসছে। বীর, আমি যতক্ষণ না বলবো বাইরে আসবে না। তার মানে তুই আর বীর বাড়িতে একা? সেই জন্যই তো এত জোরে জোরে গান বাজছে। গান? ওহ ওই মা, আমি রান্না করতে করতে গান শুনছিলাম আসলে। তার মানে তুই বীরের জন্য রান্না করছিলি? শোনা মা, সাবাস, খুব ভালো। আরে দেখ বাবা কি পাঠিয়েছে তোর জন্য। মা, আচ্ছা থ্যাংক ইউ। বাবাকেও থ্যাংক ইউ বলে দিও। তোমরা না বাড়িতে গিয়ে আমাকে একটা ফোন করে দিও, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ রে মা, আমরা কি বাইরে থেকেই চলে যাব? এসো মা। হ্যাঁ বাবা। বীর, মা কিছু হয়েছে? মা আসলে জ্যাসমিন কোনো ঝামেলা করে গেছে কাল। এখন আমার আর তোমার সাথেও কোনো সম্পর্ক নেই, আর তোমার ওয়াইফের সাথেও নেই। বাই জাম্বো। না মা, ঝামেলা কেন করবে? ওর পাসপোর্ট নিয়েও চলে গেছিল। ওই এটা এখানে রাখবো। আচ্ছা এবার বল, তুই বীরের জন্য কি রান্না করলি? ঢেঁড়স, ভেন্ডি। মা ভেন্ডি, চলুন গিয়ে দেখি কেমন রান্না হয়েছে। চল দেখা কেমন রান্না করেছিস। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো। মা রে আমি, উপরওয়ালা বীর যেন মা ঠাম্মির সামনে না আসে। মা, মা দেখুন কি সুন্দর গন্ধ। বীরের তো খেয়ে খুব ভালো লাগবে, তোর হাতের রান্না খুব ভালো। বীর কোথায়? ডাক না। ওনা ওর বাবার ক্যাম্পেইন ডিজাইন করছে, দুপুর থেকেই খুব বিজি ঠাম্মি। আমাকে বলেছে যেন ওকে ডিস্টার্ব না করি, তাই সেই জন্যই। তোমরা টেনশন করো না, আমি ওকে বলে দেবো তোমরা এসেছিলে। হালুয়াও খাইয়ে দেবো, ঠিক আছে? তাহলে এসো তোমরা। শরবত বানাচ্ছিলাম, এসব গোছাচ্ছিলাম, আর তখনই তোমরা চলে এলে। তনু, ওই ও না, আবার শরবত চাইছে হয়তো। আসছি। তোমরা এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি কি চাইছে। এই তো, বাইরে কেন আসছো? এক মিনিট,
ক্যাম্পেইন শরবত শরবত ক্যাম্পেইন। তুমি কি আমার জিনিসটা মানে মানে তোমায় কেউ ডিস্টার্ব করবে না, তুমি যাও, তুমি যাও ভিতরে, কেউ ডিস্টার্ব করবে না তোমায়, ঠিক আছে? মা ঠাম্মি ওহো, ওদেরকে যেভাবেই হোক বের করতে হবে। কি হয়েছে মা, বীর কি বললো? কিরে ওকে বলেছিস আমরা এসেছি? মা আসলে ওনা ও সত্যি খুব বিজি, আমি ওকে পরে বলে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা বাড়িতে পৌঁছে আমাকে ফোন করে দিও। চলো বৌমা আমরা এখন যাই। হ্যাঁ হ্যাঁ মা। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে না, চল। হ্যাঁ আমার শাশুড়ি মা, সরি সরি সরি, তনুর মা আমার শাশুড়ি মা, তার কারণ এখন তনুই তো আমার বউ, তাই না? তনু তুমিও না, মা এসেছে, ঠাম্মি এসেছে, তুমি বললেও না। এটা দেখি, সবাইকে প্রণাম। ঠাম্মা বাবা ভীর, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভালো আছি, মনটা ভাঙা ঠাম্মা, না ছাড়ো ভাঙারি ছিল, ভেঙে গেছে। আরে এটা কি? হালুয়া? আরে এই উপরওয়ালা তোমায় অনেক অনেক ধন্যবাদ, খেতে তো পেলাম। তোমরা জানো কাল রাত্রে কিছু খাইনি। আচ্ছা বল তুই বীরের জন্য কি রান্না করলি? ঢেঁড়স। চলুন মা, খেয়াল রাখিস মা। আরে কোথায় ছিলি? এগুলো কিরকম অসভ্যতা বীর, মা ঠাম্মির সামনে এসে এগুলো করার কি খুব দরকার ছিল? ঠাট্টা তো অলরেডি হয়ে গেছে, তোমার এটা নতুন কি? কিছু শেষ হয়ে গেল তনু, আমার জীবন, আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল। আরে তনু আমি তো বলছি লিটল লিটল তুমিও নাও, সব ঠিক হয়ে সামলাও নিজেকে, কি করছো তুমি? কি করছো বীর? মগর ক্যা দিখা কিসমত মে শায়দ ইহি থা লিখা মগর ক্যা দিখা কিসমত মে শায়দ ইহি থা লিখা ফারি